দুর্যোগ বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে জলপাইগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাত্র 15 মিনিটের টর্নেডো লণ্ডভণ্ড করে দিয়েছে সব। কেউ হারিয়েছেন স্বজন, কারো উড়েছে ঘর, সব হারিয়ে নিঃস্ব অবস্থা। সোমবার দুর্গতদের পাশে দাঁড়ালেন রাজ্যপাল। সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে জলপাইগুড়ির পূর্ত দফতরের বাংলোয় যান। সেখান থেকে দুপুরের দিকে ময়নাগুড়ির বার্নিশে দুর্যোগ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। সরেজমিনে খতিয়ে দেখেন ক্ষয়ক্ষতির পরিস্থিতি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। দুর্যোগের পরেই দুর্গতদের সরানো হয়েছিল পুটিয়ারি হাইস্কুলে, সেখানেও যান রাজ্যপাল। আর অল্প আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে বিশদে খোঁজ খবর নেন। Where all medical facilities are provided, depending on whoever comes here. Now the situation is under control. বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান রাজ্যপাল। গুরুতর জখমদের এখানেই চিকিৎসা চলছে, কথা বলেন আহতদের সঙ্গে, খোঁজ নেন শরীর স্বাস্থ্যের বিষয়েও। তিতাস পাল, ঝিলম দেব এবং পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।